আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমাদের ঈশ্বর আমাদের প্রেম করেন, তাই আনন্দে থাকতে হবে। উনি হচ্ছেন দয়ার ঈশ্বর, উনি অনুগ্রহ দান করেন, উনি আমাদেরকে অনেক বেশি প্রেম করেন। আপনি ভাবতে পারেন কিভাবে সম্ভব? আমরা এখন দেখব যিশাইয়া 30:18। তবু সদাপ্রভু তোমাদের উপর দয়া করবার জন্য অপেক্ষা করছেন, তোমাদের মমতা করবার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। এর কারণ হচ্ছে যাতে আমার সন্তানেরা আমার কাছে আসে আর আমি তাদের উপর দয়া করি। ঈশ্বর চান যাতে উনি নিজের দয়া আপনাকে দেখাতে পারেন। আপনার মনে যদি দুঃখ থাকে, ঈশ্বরও দুঃখ করেন। আপনার চোখ দিয়ে যদি জল বের হয়, তাহলে ঈশ্বরও আপনার জন্য কাঁদে। যখন লাসার মারা গিয়েছিল, তখন যীশু মার্থার মরিয়মের সাথে দাঁড়িয়ে কেঁদেছিলেন, কারণ উনি দয়ালু। আমাদের প্রভু আমাদের উপর দয়া করেন আর তার মমতা দেখান। আপনি যখন ঈশ্বরের কাছে আসবেন, তার সান্নিধ্যে আসবেন, তখন তার দয়া আর মমতা আপনি পাবেন। একটা গ্রামে একজন বয়স্ক মহিলা তার মেয়েকে খুব কষ্ট করে বড় করেছিল আর পড়াশোনা করেছিল, আর যখন মেয়েটা বড় হলো, সে শহরে একটা চাকরি পেল, শহরে গেল আর খারাপ খারাপ বন্ধু বান্ধব তৈরি করলো, মদ খেলো। মেয়েটি জীবনে খারাপ দিকে চলা শুরু করলো। সে বলল, এই জীবনে আনন্দ যদি করতে হয়, যুবক সময় তো করা উচিত, আর ভবিষ্যতে কখন করব। সেই মেয়েটি কারোর কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, এমনকি তার মা যখন তাকে বোঝালো, মার কথাও সে শুনল না। রাত্রে অনেক দেরি করে বাড়ি ফিরতে লাগলো। মা তাকে বলল, তুমি পাল্টে যাও। আর একদিন এমন হলো, সে আর বাড়ি ফিরল না, কারণ সে খারাপ সঙ্গ দোষে তার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। মার মনের মধ্যে অনেক দুঃখ হচ্ছিল, কারণ একটি মেয়ে সে বাড়ি ফিরল না। কয়েক মাস পর একটা খবর আসলো যে মেয়েটি যেহেতু খারাপ লোকেদের সঙ্গে উঠা বসা করেছে, তার এমন একটা ভয়ানক রোগ হলো যেটা সুস্থ হবে না। সব বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছে, চাকরি গেল, আর এখন সে একা একা বসে কাঁদছে। আমার জীবনটা তো সম্পূর্ণ শেষ, যখন সে এমন ভাবছিল, তার মার কথা তার মনে পড়ল, আমি মার কাছে ফিরে যাব। কিন্তু আমি যদি এখন দিনের আলোতে যাই, সবাই তো দেখে নেবে, তাই রাতের বেলা যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে বাড়ির দিকে ফিরতে লাগলো। দরজা তো বন্ধ থাকবেই, আমি আস্তে করে বাড়ির ভেতরে ঢুকবো, মা তো ঘুমিয়ে থাকবে, আমি মাকে গিয়ে জাগাবো। কিন্তু গিয়ে দেখলো দরজা খোলা। সে ভেতরে গিয়ে দেখলো মা বিছানায় শুয়ে আছেন, অসুস্থ ছিল। কিন্তু মেয়েকে যখন দেখলো, সে তাড়াতাড়ি উঠল, মেয়েকে জড়িয়ে ধরলো আর কাঁদল। মেয়ে জিজ্ঞেস করলো, তুমি দরজা বন্ধ করনি, এইভাবে কি সবসময় দরজা খোলা থাকে? তখন মা বলল, তুই যখন গেলি, তখন থেকে আমি দরজাটা আর বন্ধ করি না, কারণ আমি জানতাম একদিন না একদিন তুই ফিরে আসবি, তাই দরজা খোলা ছিল, যাতে তুই যখন আসিস দরজা বন্ধ না থাকে। আমি তোর অপেক্ষায় ছিলাম। অনেক দিন অনেক মাস পেরিয়ে গেছে, আমি মনে মনে ভাবছিলাম আমার মেয়ে কেন আসছে না, কিন্তু এখন তুই এসে গেছিস, আমি খুশি। মেয়ে বলল, তো আমি তো তোমার কথা শুনিনি, আমার ইচ্ছা মতো কাজ করেছি আর ঘর ছেড়ে চলে গেছি, তুমি কি আমায় ঘৃণা করো? মা বলল, আমি তো তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি কিভাবে তোকে না করি? এমন বলে মা তাকে জড়িয়ে ধরল। মেয়েও মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার প্রিয়জনেরা, প্রভু যীশু আপনার জন্য অপেক্ষা করছেন। সে ভাবছেন যে, হে আমার ছেলে, আমার মেয়ে, একদিন পাপ থেকে তুমি বেরিয়ে আসবে। আজকে হয়তো আপনি অনেক দুঃখে আছেন, আপনি ভাবছেন, কে এমন আছে যে আমাকে জড়িয়ে ধরবে, কে আমায় গ্রহণ করবে? আপনার জন্য প্রভু যীশু খ্রিস্ট অপেক্ষা করছেন, যাতে আপনার উপর দয়া আর মমতা দেখাতে পারেন। আপনার প্রতি উনি অনুগ্রহ দান করতে চান, এই জন্য উনি ক্রুশের উপর নিজের প্রাণকে দান করেছিলেন। যে কেউ যে কোনো পরিস্থিতিতে আসুক, যীশু তাদের সকল পাপকে ক্ষমা করে দেবেন।
আর উনি তাকে গ্রহণ করে নেবেন। হে পুত্র, তুমি অর্পণ করবে? হে মেয়ে, অর্পণ করবে? হে প্রভু যীশু, আপনি আমাদের পাপ ক্ষমা করেন আর দয়া দেখান, আপনি অনুগ্রহ করেন, এমন আমরা বলবো। হে দয়ার ঈশ্বর, অনুগ্রহর ঈশ্বর, আমাদের ক্ষমা করুন আর আপনি আমাদের নতুন হৃদয় দিন। আমি নিজেকে আপনার সন্তান রূপে অর্পণ করি, আমায় শান্তি দিন। এই প্রার্থনা যীশুর নামে, আমেন, আমেন।